সেনাপতিস ওয়েব সিরিজের টিজার এবং ট্রেলারে একাধিক বোল্ড সিনে ধরা দিয়েছেন অভিনেত্রী প্রিয়ম। এ বিষয়ে প্রশ্ন করতে প্রিয়মের উত্তর কিন্তু আরো বোল্ড। সত্যি কথা বলতে আমার না কোথাও গিয়ে কোনো মেন্টাল প্রিপারেশন মানে প্রিপারেশন যেটা সেটা দরকার হয়নি, এই কারণে তার কারণ হলো আমি যে চরিত্রটা পোর্ট্রে করেছি সেটা একজন বীরাঙ্গনার চরিত্র। সেই মুহূর্তে আমি একজন বীরাঙ্গনার চরিত্র হিসেবে ভেবেছি এবং সেটা করতে গিয়ে আমার মনে হয়েছে যতটা বিভৎসতা আমাদের প্রমোতে আমাদের টিজারে দেখানো হয়েছে না সেটা বোধহয় অনেক কম, আরও বেশি কিছু তাদের সাথে হয়েছিল। আগুনে পুড়ে যাওয়া শুধু না, যেভাবে তাদেরকে মানে রেপ করা হয়েছিল, যেভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছিল সেটা ঠিক বইয়ে পড়ে বা কানে শুনে না ফিল করাটা বোধহয় পসিবল নয়। আমাদেরকে একটু একটু করে সেই মেন্টাল স্টেটে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমার একবারও মনে হয়নি আমার পিঠটা পুরো খোলা, আমার আমি আমি যে জায়গাটা দেখাচ্ছি আমি একটা রেপড একটা মহিলা, আমি লোকে কি আমার পিঠের দিকে তাকাবে বা আমাকে সেইভাবে দেখবে। এবং সত্যি কথা বলছি এত মানুষ দেখেছে, আমার কাছে একটা মেসেজও আসেনি যারা ওই টপিকটা নিয়ে বেশি প্রশ্ন করেছে। সবাই আমাকে কিন্তু ওই রিলেটেডই প্রশ্ন করেছে যে মানে এতটা বিভৎস লেগেছে, এতটা ভয় লেগেছে দেখে। সত্যি যতটা ভয় আপনাদের দেখে লেগেছে তার থেকে অনেক বেশি ভয় তারা পেয়েছে যাদের সাথে সত্যি এই ঘটনাগুলো ঘটেছে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।